সব খরচা বাদ দিয়ে মাসে 1000 বাচ্চা ফোটালে কত টাকা ইনকাম হবে? বাচ্চা যদি আপনি ফোটান মাসে তাহলে আপনার এখানে 8000 টাকা মতো ইনকাম আসে। কি করে 8000 টাকা 13000 টাকা ডিম দিলেন আপনি? 13000 টাকা ডিম। আর আপনি আপনি এখানে 19000 টাকার বাচ্চা নিলেন। তাহলে 8000 টাকা কি করে লাভ হয়? আপনার 7000 টাকা আসছে। হ্যাঁ 6000 টাকা আসছে। আমি ঠিক আছে আপনার 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 কথাই থাকলো। না না আপনার কথাই থাকলো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 থেকে 6000 টাকা ইনকাম হবে। ওই রকম ওই লালস দিয়ে লাভ নাই দাদা। 50000 ইনকাম হবে 1000 মেশিন দিয়ে। ওইসব ভুং ভাং কথা বলে লাভ নেই। 30000 টাকা। আমার নাম কামাল মণ্ডল। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেএমপি ইনকিউবেটর। আমার ঠিকানা হচ্ছে জামশেদপুর গার্লস হাই স্কুলের পাশে হোগলবাড়িয়া নদিয়া। কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা আপনি আপনার কোম্পানিতে আমি আসলাম। হ্যাঁ এসে দেখতে পেয়েছি আপনি এখানে মুরগির ডিম ফোটানোর ইনকিউবেটর তৈরি করছেন। মুরগির ডিম ফোটানোর ইনকিউবেটর। আচ্ছা আচ্ছা আপনার এই কোম্পানিটা কত বছর ধরে চলছে? আমার এই কোম্পানিটার বয়স হলো আজকে 6 বছর। কাস্টমার আসলে পরে সে অনেক সুবিধা পায়। দেখুন ব্যবসা মানে হচ্ছে বিশ্বাসের ব্যাপার একটা থাকে। অবশ্যই। এইবার আমার কোম্পানিতে মেন সুবিধাটা হচ্ছে এই যে আমি কোম্পানির যে দায়িত্ব যেটা বাচ্চা নেওয়া ডিম দেওয়া সেই দায়িত্বটা আমি টোটালি ভাবে একদম পরিপূর্ণ ভাবে পূরণ করি। এই বাচ্চা নেওয়া মানেটা বুঝলাম না। বাচ্চা নেওয়া মানে অনেক কোম্পানি কি আছে যে দাঁড়া দেখা যাচ্ছে যে ডিম দেয় বাচ্চা নেয় না, এই জন্য অনেকের ইনকিউবেটর বসে। ডিম দেয় বাচ্চা নেয় না মানে? ডিম দেয় বাচ্চা নেয় না মানে হচ্ছে দেখা যাচ্ছে একবার দুবার ডিম দিলো এবার বাচ্চা দেখা যাচ্ছে। আরে ডিমটা কে দেবে? ডিমটা আমরাই দিয়ে থাকি প্রত্যেকটা ইনকিউবেটরের। মানে আপনি ইনকিউবেটর বিক্রি করলে তার সাথে ডিমটাও দেন? হ্যাঁ সেটা বুঝিয়ে বলুন। যে আমরা ইনকিউবেটর বিক্রি যখন করি তখন কি করি তার সঙ্গে সঙ্গে ডিমটা দিয়ে থাকি। আচ্ছা এবার ডিম থেকে যে বাচ্চাটা ওঠে সেই বাচ্চাটাও আমরা তুলে থাকি। দাদা এই কথা তো সবাই বলে কিন্তু কেউ তো নেয় না। আমরা এগ্রিমেন্ট সহকারে যদি মনে করে যে কেউ এগ্রিমেন্ট করে নেবো আমরা সেই এগ্রিমেন্ট করে দিতে পারি। এখন 10 টাকার পেপারে এগ্রিমেন্ট করলে তার কি দাম আছে? সে যদি কোর্ট পেপারে এগ্রিমেন্ট করতে চায় তাহলে আমি কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে দিতে পারি। আচ্ছা আপনার পিছনে দেখতে পাচ্ছি একটা মেশিন রয়েছে, এই মেশিনটা দিলে কি ইনকিউবেটর মানে বাচ্চা তুলবে না অন্য কোনো মেশিনেও তুলবে? দেখুন এই মেশিনেও বাচ্চা তুলবে, অবশ্যই বাচ্চা তুলবে, কেন তুলবে না সেই জন্য তৈরি করা হয়েছে এই মেশিনটা। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে আপনার 1000 ক্যাপাসিটির ম্যানুয়াল মেশিন। এটা এটা 1000 ক্যাপাসিটির ম্যানুয়াল মেশিন, এখানে আপনার 1000 ডিম আসবে। আচ্ছা বাচ্চা যতদূর ফুটবে সেটা তো আমি শুনেছি ডিমের জন্য, মানে ডিমটা যদি ভালো হয় তাহলে বাচ্চাটা অবশ্যই ভালো হবে। আপনি যে কথাটা বলছেন সে কথাটা সত্যি সঠিক কথা বলেছেন আপনি, যে ডিমটা যদি আপনার সঠিক হয় তবেই বাচ্চাটা সঠিক উঠবে, একদম 100% ঠিক। আর আমি যেখান থেকে ডিম তুলি বা আমি যেসব ফার্মে থেকে ডিম তুলি সেসব ফার্ম সম্পূর্ণভাবে ভিজিট করি, ভিজিট করার পরে আমি সেই ডিমগুলো তুলি। আচ্ছা অথবা সেইখানে আমি ডিম নেবো না। আচ্ছা 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 এই যে 1000 ক্যাপাসিটির মেশিন রয়েছে, এই 1000 ক্যাপাসিটির আমি একটা মেশিন নিলাম, সেক্ষেত্রে আমার কত টাকা ইনভেস্ট করতে হতে পারে? দেখুন মানে মোট কথা বলুন এই মেশিনের দাম কত রেখেছেন? এই মেশিনের দামটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা, ঠিক আছে? এটা ম্যানুয়াল মেশিন তাই না? এই মেশিনে 1000 মেশিনের দাম পড়বে আপনার 30000 টাকা। মানে 30000 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারি? ব্যবসা শুরু করতে পারেন 30000 টাকা দিয়ে। আচ্ছা আবার না দেখুন আমি এখানে একটা কথা বলছি, এখন আমরা যদি শোরুমে গাড়ি কিনতে যাই সেক্ষেত্রে আমাদের অনলাইন পেমেন্ট দেখায় দাদা 1.5 লাখ টাকায় গাড়ি নিয়ে যান, কিন্তু সেই গাড়ি কিনতে গেলেই 2 লাখের বেশি লেগে যায়। হ্যাঁ কিন্তু আপনি বলছেন 30000, যখন আপনার কাছ থেকে কাস্টমার এসে প্রোডাক্ট কিনবে তখন আপনি ওর উপরে চার্জ বসাবেন না তো? আবার দাদা এইটা করুন, দাদা ওইটা করুন, এইটা করুন, ওইটা করুন, দেখা যাবে দাদা 7000 টাকা খরচ হয়ে গেল। না দাদা ওর উপরে কোনো চার্জ বসবে না, ঠিক আছে? যেটা যা দাম এখানে ভিডিও আমি প্রকাশ্যে বলছি যে এই মেশিনটার দাম 30000 টাকা, এর উপরে কোনো চার্জ বসবে না, ঠিক আছে? ম্যানুয়াল মেশিন 1000, 30000 টাকা দাম, এর উপরে কোনো চার্জ বসবে না। আচ্ছা তো হচ্ছে দাদা যে এই মেশিনটা নিতে মানে যেখান থেকে আসুক না কেন সে যখন এই মেশিনটা নিয়ে যাবে তার ক্যারিং খরচটা তার লাগবে, কারণ শুধু ক্যারিং খরচটা। আচ্ছা এই যে মেশিনটা বানিয়েছেন, এই মেশিন সম্বন্ধে আমার দর্শকদের একটু বোঝাবেন কিভাবে বাচ্চা ফুটবে বা কিভাবে এটা ই হবে। এর ভিতরে দেখতে পাচ্ছি লাইটের ব্যবস্থা রয়েছে অনেকগুলো। তারপরে এদিকে কার্ড দিয়ে দিয়েছেন, এদিকে কার্ড দেখতে পাচ্ছি এটা একটু হালকা নড়ছে। আচ্ছা এর গ্যারান্টি ওয়ারেন্টি বা কিভাবে কি তৈরি করেছেন আমাদের দর্শকদের যদি একটু বোঝাতেন। যে এই মেশিনটা ঠিক আছে, এই যে এটা নড়ার মূলত কারণ হচ্ছে এটাকে আমি পরবর্তীতে যদি মনে করি যে ম্যানুয়াল থেকে অটোমেটিক করব, সেই জন্য এইটাতে কোনোভাবে কোনো কিছু মারা হয়নি, নাট বা স্ক্রু মারা হয়নি। না সেটা তো ঠিক আছে, কিন্তু এইটাকে কিভাবে কি তৈরি করলেন বা কোন প্রসেসিং এ ডিমটা ফুটবে সেটা আমার দর্শকদের একটু বোঝাবেন। সেটা অবশ্যই আমাকে বলতে হবে, যদি না বলে তাহলে সম্পূর্ণভাবে বুঝবে কি করে? ব্যাপারটা বলা আমরা ডিম রাখবো পরপর। এখানে যেমন 5টা ট্রে আছে, 1টা 2টা 3টা 4টে ট্রে আছে,
তারপরে কি এই ডিমটা আপনার নাড়ার যে প্রসেসিং সেটা চলবে আপনার 17 দিন পর্যন্ত 18 দিনের দিন এই ডিমটা নাড়ানো বন্ধ করে দিতে হবে মানে 17 দিন অবধি চলবে 17 দিন পর্যন্ত চলবে প্রসেসিংটা এবার 18 দিনের দিন এটা আপনার টোটাল বন্ধ করে দিতে হবে যখন এটা বন্ধ করে দিলেন 18 দিনের দিন থেকে আপনার ডিমগুলো তখন বাচ্চাতে ফোটা মানে ঠোকাবে প্রত্যেকটা ডিম কি ঠুকে ওটাকে ডিমটাকে ফাটিয়ে বের করার আশা আছে মানে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং তার বাইরে বেরিয়েও আসবে আচ্ছা এটা কি হাঁসের ডিম মুরগির ডিম একই প্রসেস হাঁসের ডিম মুরগির ডিম ঠিক আছে কোয়েলের ডিম আচ্ছা ঠিক আছে আর 1000 ডিমের দাম কত পড়বে 1000 ডিমের এখন বর্তমান বাজার আছে 13 টাকা করে যখন আমি 700 ধরলাম তখন আপনার 700 মুরগির বাচ্চা কত বিক্রি হবে মার্কেটে 700 যদি বাচ্চা ধরেন আপনি এখন বর্তমান বাচ্চার দাম আছে 28 টাকা রেট তাহলে 28 টাকা রেট 28 গুণ 700 যদি করা হয় তাহলে কত হচ্ছে আপনাকে আমি একটু বলে দিচ্ছি 700 যদি হয় 19600 টাকা আচ্ছা এই ডিমটা নাহলে আমি বাইরে থেকে নিলাম বা আপনার কাছ থেকে নিলাম সে ব্যাপার প্রসঙ্গ করে এই যে আমি বাচ্চাটার বিক্রি করব ধরুন আমি মার্কেটে বিক্রি করতে পারবো না তাহলে কি করব তখন সেই জন্য তো আমি বাচ্চাটা নিয়ে থাকি আমার কোম্পানির এইটাই হচ্ছে মূল খরচা বাদ দিয়ে আপনার এইখানে একটা যাবতীয় খরচা আছে ভিতরে একটা খরচা আছে এই আসা যাওয়ার কিছু খরচা আছে সব খরচা বাদ দিয়ে মাসে 1000 বাচ্চা ফোটালে ক টাকা ইনকাম হবে আপনার কথাই থাকলো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম হবে10,000 যে 5,000 টাকা করে যদি থাকে তাহলে কত আসছে 40,000 টাকা 45,000 টাকা তো হয় আমি কেটে ছুটে 35 থেকে 40,000 টাকা ধরে নিলাম সেটা আপনার 10,000 এর মেশিন 15,000 এর মেশিন যদি নেন আচ্ছা আপনার এই সাইডে দেখতে পাচ্ছি আরেকটা মেশিন তৈরি হচ্ছে এটা আমার অর্ডারে মেশিন এটা কত ক্যাপাসিটির মেশিন এটা হচ্ছে আপনার 1500-1600 ক্যাপাসিটির মেশিন হচ্ছে এটা 1600 ক্যাপাসিটি অটোমেটিক মেশিন হবে এটা অটোমেটিক আচ্ছা মেশিনটা 1600 ক্যাপাসিটি মানে অটোমেটিক এইটাই যেরকম হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় এটা হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে না এটা হাত দিয়ে কোনো হবে নাড়াচাড়া আরে ভিতরে কি লাগাচ্ছেন এগুলো এটা হচ্ছে আপনার হিটটাকে ধরে রাখার জন্য থার্মোকল দেওয়া হচ্ছে থার্মোকল থাকবে আপনার অ্যানুলামের বডি উপরে অ্যালুমিনিয়াম দিয়ে দেবেন এর উপরে অ্যানুলামের একটা বডি
সেট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যালুমিনিয়াম বডিটা যদি সেট না করে দিই তাহলে কি হিটটা আপনার ধরে রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা। সেজন্য এটা হিট ধরে রাখার জন্য অ্যালুমিনিয়াম বডি সেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা তো মনে কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, এটা না এখনো কমপ্লিট হয়নি, এখনো প্রচুর কাজ আছে। আচ্ছা, আপনার কাছ থেকে মেশিন নিলে কি অর্ডার দিতে হয় আগে? হ্যাঁ, আগে অর্ডার দিতে হবে। অর্ডার না দিলে আপনার কাছে বানানো থাকে না? বানানো, হ্যাঁ বানানো থাকে। এবার কি বলেন তো, বানানো সব অর্ডার অনুযায়ী বানানো থাকে। আমার যে মেশিনগুলো দেখছেন এগুলো সবই কিন্তু অর্ডার অনুযায়ী বানানো আছে। এবার আপনি আসলেন, হট করে এসে বললেন যে দাদা আমার একটা মেশিন লাগবে, মেশিনটা দেন আমাকে, ঠিক আছে? সেই মুহূর্তে আপনাকে মেশিন দিতে পারবো না, হয় আপনাকে এখানে একদিন হোল্ড করে যেতে হবে, তারপরের দিনকে আপনি মেশিন দিয়ে দেবো। হ্যাঁ, আর আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।